তোমরা যদি আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। আর আমি রিসেন্টলি একটা কমেডি ভিডিওতে অ্যাক্ট করেছি, তো তোমরা যদি চাও সেটা দেখতে পারো, তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সমো স্পিকিং। কেমন আছো বন্ধুরা? লকডাউনের বাজারে তো একঘেয়ে লাগছে। তোমরা বাইরে থেকে কি করে একটা মেয়েকে দেখে বুঝবে যে মেয়েটা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে? মেয়েরা সাধারণত হয় একটু চাপা স্বভাবের, তারা প্রেমে পড়লেও নিজেদের মুখে সেই প্রেমে পড়েছি ভালোবেসেছি ব্যাপারটা তারা বলতে পারে না, কোথাও একটা তাদের বাধে, এটাই তাদের নেচার, কিছু করার নেই। এখন অনেক মেয়েই বলছে কিন্তু ব্যতিক্রমও আছে, তো আজকে আমি কথা বলবো সেই সব ব্যতিক্রমী মেয়েদেরকে নিয়ে যারা খুব চুপচাপ প্রেম করতে ভালোবাসে, লুকিয়ে প্রেম করতে ভালোবাসে, প্রেম করছে কিন্তু বুঝতেও দিচ্ছে না। তো সেই রকম কোনো মেয়ে কি তোমার চেনাশোনা আছে, বা যাকে দেখে বাইরে থেকে তুমি বুঝতে পারবে যে সে তোমার প্রেমে পড়ে গেছে? কী করে বুঝবে জেনে নাও তাহলে আমার আজকের এই ভিডিও থেকে। বন্ধুরা, প্রথমে খেয়াল করবে যে তুমি মেয়েটার জন্য হয়তো খুব সিম্পল কোনো কাজ করে দিয়েছো, কিন্তু তাতে মেয়েটা খুব বেশি মাত্রায় খুশি হয়েছে তোমার উপরে, এবং সে তার মনের আবেগ চেপে রাখতেই পারছে না, সে বারবার তার মনের আবেগ তোমার কাছে প্রকাশ করছে। এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে মেয়েটা এইভাবে তার দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। নাম্বার টু, আমি আগেই বলেছি মেয়েরা সাধারণত একটু চুপচাপ হয় নিজেদের প্রেমের বিষয়, সেক্ষেত্রে তারা প্রেমে পড়েছে কি না চট করে ধরা যায় না, অর্থাৎ মেয়েরা একটু সিক্রেট লাভ বেশি পছন্দ করে। কিন্তু সেক্ষেত্রেও একটা তোড় আছে মেয়েদেরকে বুঝে নেওয়া যে তারা সত্যিই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে কি না, বা অন্য কারোর সাথে প্রেম করছে কি না। মেয়েটা যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, সে নানা অছিলায় তোমাদের প্রথম দেখা হওয়ার কথা, তোমাদের প্রথম বলা কথা, এগুলো সব মনে রেখে দেয়, এবং নানা কারণে নানা প্রসঙ্গে সেই সমস্ত কথাগুলো বারবার তোমার সামনে বলতে থাকে। এইভাবে সে কিন্তু তোমার দৃষ্টি আকর্ষণ করতে থাকে তার দিকে, এমনকি তোমার দেওয়া সমস্ত উপহারগুলো সে খুব যত্ন করে গুছিয়ে রাখে। শুধু তাই নয়, উপহারের যে র্যাপিং প্যাকেটগুলো আছে সেগুলোও যদি সে খুব যত্ন করে গুছিয়ে রাখে, এবং সেই কথা যদি তুমি কোনোভাবে জানতে পারো, তাহলে বুঝবে মেয়েটা কিন্তু চুপি চুপি তোমাকে ভালোবেসে ফেলেছে এবং তোমার প্রেমের রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আর লাস্ট সেটা হচ্ছে, মেয়েরা কিন্তু নিজেদের প্রেমিকের ব্যাপারে ভীষণ পজিটিভ হয়, তারা নিজের প্রেমিককে অন্য কারোর সাথে একদমই সহ্য করতে পারে না। এই অবস্থায় তুমি ধরো মেয়েটার সামনে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো, বা অন্য কোনো মেয়ে সম্পর্কে তার সাথে আলোচনা করছো, তখন যদি তোমার ওই বান্ধবীটি বিরক্ত বোধ করে, খুবই রেগে যায়, তাহলে বুঝবে সে কিন্তু তোমাকে চুপি চুপি ভালোবাসে এবং সে তোমার প্রেমে পড়েছে, তাই জন্যই সে বিরক্ত হয়েছে। তারপরে আর কি, লেগে পড়ো, নিজেদের প্রেমের জার্নি শুরু করো। আসলে এই সব কিছুর মাধ্যমে মেয়েটা এত বিরক্ত প্রকাশ করা, এত রাগ দেখানো, এই সব কিছুই ঘটে একটাই কারণে, কারণ সে চায় যে তুমি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে যেন না থাকাও, বা অন্য কোনো মেয়ের সাথে যেন কোনো রকম কোনো রিলেশনে না থাকো। এই সব কিছুই তার শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। সুতরাং আর কোনো দিকে না থাকিয়ে তোমার সেই সাইলেন্ট লাভার মেয়েটিকে খুঁজে বার করো, আর তার সাথে প্রেম করা শুরু করে দাও। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে এটাকে লাইক করবে অবশ্যই, বন্ধুদের সাথে শেয়ার করো, সমো স্পিকিংকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে একদম ভুলবে না। ওকে গাইজ, বাই বাই।